করোনা সিটি আঠাইবার লাগে বিরোধীবার কি সরকার শক্ত অবস্থান পাব এ দিনটাকে আরম্ভ লকডাউন খুব হল আর সাত দিন চলব গেছে বারুল্লা লাখান এবার কোনো মুভমেন্ট পাশ হওয়া নাই ই কথা মন্ত্ৰী পৰিষদ সচিব খন্দকার আনারুল ইসলামে সোমবার বিয়ানে পার্লামেন্ট বিল্ডিং ও বৈঠক হৈছে এই বৈঠকের সভাপতিত্ব হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনায় বাদে মাদানে বৈঠক সিদ্ধান্তৰ সিদ্ধান্তের ব্যাপারে প্রেস ব্রিফিং করছেন পৰিষদ সচিবে প্রেস ব্রিফিংয়ের সময় সাংবাদিক প্ৰশ্নৰ জুবাবে খন্দকার আনোর ইসলামে হইন জুলাইয়ের এক তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত খুব শক্ত লকডাউন হইব এই সময় প্রশাসনেও শক্ত ডিউটি দিব দেশের অবস্থা খুব খারাপ হওয়ার ফতে এর লাগি অখন শক্ত না হওয়া ছাড়া কোনো উপায় নাই এবার কোনো মুভমেন্ট পাশও তাক্ত নাই জানাই সচিবে হইসইন সেও গড় থেকে বাড়াইতে পারতা নাই ইকান সাফ সিদামাত কিন্তু খুব বেশি দরকার হইলে বাড়িতে পারবা দাফন খাফন আর বেমারি হাসপাতালও নিত হইলে মানুষের গড় থেকে বাড়ানি লাগে এর লাগে বাড়াইতে পারবা ইলান শক্ত লকডাউনৰ গৰীব মানুহৰ কি তহিব ই বেপাৰে তাইন কৈছোঁ বৈঠকত ত্ৰাণ প্ৰতিমন্ত্ৰীৰে হুকুম দিয়া হৈছে গেছেবাৰ লাখ কাম কৰাৰ লাগি বিশেষকৈ টাউন এলেকাৰ গৰীব মানুহৰ বেছি সমস্যা হয় অলান বিষয়ে খেল ডাখিয়া সাহ্য কৰোৱব খণ্ডকাৰ আনোৱাৰ ইছলামে আৰু জনাইচোন জুলাইৰ এক তাৰিখ তাকে আৰ্মি বি জি পি পুলিচে মাথা চক্কৰ দিব সেউকতা নাহুনিলে তাৰ বিৰুদ্ধে ব্যৱস্থা নোৱাৰাৰো হুকুম দিয়া হৈছে তাৰাৰে সীমিত লকডাউনের ফয়লা দিন সোমবার বিয়ান তাকে সিএন জি লেগুনা কার লাইটেস সব জাতর গাড়ি চলছে সিলেট টাউনের বন্দর শুরমা পয়েন্ট আর তালতলা অরুলি এলাকাতেও চলছে সিএনজি অত বেশি চলছে যেন হয় জায়গা জাম লাগাই খালি সিএনজি গাড়িয়ে টাউনের ভিতরে সিএনজি আর লেগুনা চললেও সদমতলী টার্মিনাল থাকি কোনো বাস হইছে না টাউন বাসও আসিল একবারে বন্ধ দক্ষিণ শর্মা অতির বাড়ি এলাকাত পুলিশে বাক্যা গাড়ি আটকাইয়া খাইয়া যে বাই আইসিলা অবায় হিরবার ফিরাইয়া ফাটাইছে পুলিশে শেখাট জিতুমিয়ার পয়েন্ট কোট পয়েন্ট আর চুয়াট্টা এলাকাত গাড়ি মোটরসাইকেল আঠাইয়া কাগজ চেক করছে পুলিশে যার গাড়ির কাগজ আছিল না তারা দইছে মামলা লকডাউনের খড়াখড়ির মাঝেও টাউনের বাজার আর রাস্তাঘাট বারোয়া মানুষে স্বাস্থ্যর নিয়ম কানুন মানছেন না মুখো মাস্ক না লাগাইয়া আটাচলা খরচন আম পাবলিকে সীমিত লকডাউন লইয়া মানুষের নানান জাতের মাত কথা মারছেন হেউ সেও হইসেন সামনের বৃহস্পতিবার থেকেই শক্ত লকডাউনের কথা শুনছেন তারা কিন্তু সোমবার থেকে সীমিত লকডাউন কিতা তা তারা বুঝছেন না

I am go, going to to do it.